السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سردو مربيان كرام مسلمان كرام আজকে গত জুমায় আমরা যে বিষয়ে কথা বলেছিলাম এর ধারাবাহিকতায় আজকেও একটি বিষয়ে বলতে চাই। গত জুমায় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বিশ্বনবীর পরিবার এবং তাদের প্রতি আমাদের কি দায় আর দায়িত্ব এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ভুক্ত হয় এই বিষয়গুলো আমরা বিস্তারিত জেনেছি। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আল্লাহ তাআলা আহলুল বাইত শব্দে পরিচয় করিয়ে যেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকেও বলেছেন আহলুল বাইত। কেবল দুইজন নবীর পরিবার পরিচিত হয়েছে কোরআনুল কারীমে একটি বিশেষ শব্দে, শব্দটা হলো আহলুল বাইত। যদিও আমরা উর্দুতে বা বাংলায় আহলে বাইত বলি, আর তাদের প্রতি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত যারা নবীজির পরিবারভুক্ত যারা, তাদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদেরকে সম্মান করা, তাদেরকে জীবন দিয়ে সাহায্য করা, তাদের প্রতি দুরুদ পাঠ করা, কয়টা বললাম, আর চতুর্থ হলো তাদেরকে সাদাকা না দেয়া। নবীজির পরিবারভুক্ত যারা রক্তের সম্পর্কে অথবা বৈবাহিক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, কিয়ামত পর্যন্ত তাদেরকে সাদাকা দেয়া যাবে নিষিদ্ধ। সাদাকা মানে সাধারণ সদকা, ঠিক এমন মান্নত, ঠিক এমন জাকাত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্কে বংশধর কিয়ামত পর্যন্ত থাকবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি, ইমাম মাহদি নবীজির বংশ থেকেই পৃথিবীতে আসবেন। বলেন না সুবহানাল্লাহ, আমরা ইমাম মাহদির অপেক্ষায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ধারণ করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলেন আমিন। তবে আহলুল বাইতের সাথে সম্পর্কযুক্ত আরেকটি বিষয় প্রাসঙ্গিক, তা জানা উচিত, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারা, সাহাবীদের মর্যাদা কি। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা ছিলেন তাদেরকে সাহাবী বলি, পরে পরবর্তীতে কেউ আসলে তাকে সাহাবী বলা যাবে কি না, এটা আমাদের জানা উচিত প্রাসঙ্গিক। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা জীবদ্দশায় নবীজিকে দেখেছেন, তারা নবীজির পরিবার এবং সাহাবি, নবীজির পরিবার এবং সাহাবি। আর হ্যাঁ, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যারা নবীজির বংশধর, তারা নবীজির আহলুল বাইত, সাহাবি সাহাবি নন। তার মানে সাহাবি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যক্তিত্ব যারা, নারী আর পুরুষ, আর শরীয়তের পরিভাষায় যারা ঈমান সহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান সহ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবী, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী যেমন পুরুষ আছেন, সাহাবী তেমন নারীরাও আছেন। সাহাবী যেমন বৃদ্ধরা আছে, সাহাবী তেমন শিশু কিশোররাও, শিশু কিশোরও সাহাবি
আসেন না আসেন না, ছিলেন না ছিলেন না ছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের মর্যাদা আমাদের জানা উচিত। এই প্রসঙ্গে যদি আল কোরআন আল করিমকে আমরা প্রশ্ন করি, বাই কোরআন আমরা সাহাবীদের ব্যাপারে জানতে চাই, তাহলে কোরআন আল করিম বলে, কোরআন আল করিমে আল্লাহ তাআলা সাহাবী শব্দটি ডাইরেক্ট এক বচনে সাহাবী শব্দটি কোরআন আল করিমে ব্যবহৃত হয় নাই, তবে আসহাব আসহাব বহু বচনে শব্দটা ব্যবহার করেছেন কে? আল্লাহ তাআলা। তবে আল কোরআন আল করিমে আসহাব এই শব্দটি 70 বার এসেছে। কতবার? 114টি সূরায় 30 পারায় আল্লাহ তাআলা 114টি সূরার 30 পারার কোরআন আল করিমে বহু বচনে আসহাব কতবার বলেছেন? 70 বার। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আর সাথী তাদেরকে স্পষ্ট করে আলাদাভাবে পরিচয় করিয়েছেন আল্লাহ তাআলা, শুধু আসহাব শব্দ দিয়েই নয়, বরং আল্লাহ তাআলা কোরআন আল করিমে 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, ঘরে যায় মিলায় দেখবেন সূরাতুত তাওবা, এর মধ্যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে দুইটি পরিচয়ে আলাদাভাবে তারা পরিচিত ছিলেন। একটি ছিল নবীর সাহাবি এবং তারা ছিলেন মুহাজির। তারা কি ছিলেন জানেন? মুহাজির কাকে বলে? যারা ঈমান এনেছেন কেবল বিশ্বাসের কারণে, কেবল অন্য কোনো শত্রুতার কারণ নয়, কেবল ঈমান আনয়নের কারণে নিজের বাবা দাদা পূর্বপুরুষের ভিটে মাটি স্থাবর সম্পত্তি সব ছেড়ে মক্কা থেকে পালিয়ে গিয়েছেন। এই শব্দটা পালানো শব্দটাই বলতে হয়। তারা কেবল বিশ্বাস নিয়ে পালিয়ে গিয়েছেন, তাদের নাম মুহাজির। তাদের নাম কি? মুহাজির। আর আরেক দল মানুষ যারা রক্তের সম্পর্ক নয়, বংশের সম্পর্ক নয়, কেবল বিশ্বাসের সম্পর্কের কারণে নিজের সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন, ভাই বলে গ্রহণ করেছেন, দুইজন স্ত্রী যার ছিল বলেছে যেটা সুন্দরী দেখো ওটাকে তালাক দেব, ইদ্দতের পরে তুমি বিয়ে করবা, এইভাবে যারা সাহায্য করেছে তাদের নাম আনসার। তাদের নাম? তাই আল্লাহ তাআলা ইনসাফ করতে গিয়ে সাহাবী এক শব্দের পরিচয় না করিয়ে রব্বুল আলামিন কোরআন আল করিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী তাদের দুইটি গুণ, যে গুণ পৃথিবী আর কারো কাছে দেখেনি, এই গুণ একটা হলো হিজরতের গুণ, আরেকটি হলো সাহায্য বা নুসরাতের গুণ। একদল মুহাজির আরেকদল আনসার। আল্লাহ তাআলা নাম ধরে এই পরিচয়ে কিয়ামত পর্যন্ত সবার সাথে পরিচয় করিয়েছেন তাদেরকে, এবং কি বলেছেন? 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত ঘুরে যায় মিলায় দেখবেন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুন, অর্থাৎ প্রথম দিকের যারা অগ্রগণ্য, মিনাল মুহাজিরিন হিজরতকারী, ওয়াল আনসার এবং আনসার অর্থাৎ হিজরত জীবনকে সামনে পেশ করে অগ্রগণ্য হয়েছে, অগ্রগামী হয়েছে হিজরতের দ্বারা যে সকল মুহাজিররা এবং যে সকল আনসারেরা। আল্লাহ তাআলা কেবল মুহাজির কেবল আনসার বলেনি, তাদের গুণও বলেছেন, যারা নিজেদেরকে পেশ করেছে একেবারে প্রথমে ঈমানের জন্যে, বিশ্বাসের জন্যে, ইসলামের জন্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্যে, নবীজির জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্যে,
বিশ্বাসের জন্যে প্রথম দিকে নিজেকে পেশ করেছে, যারা মুহাজির আর যারা আনসার। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর এই মুহাজির এবং আনসারকে যারা পরবর্তীতে অনুসরণ করেছে, তবে একটা শর্ত দিয়েছেন আল্লাহ, বলেছেন এহসান সহকারে। সাহাবি অর্থাৎ মুহাজির এবং আনসারদের কথা জেনারেলি বলেছেন, তাদের গুণ বলে যারা নিজেদের পেশ করেছে, প্রথম দিকেই নিজেকে পেশ করেছে মুহাজির এবং যারা আনসার। আল্লাহ তাআলা পরবর্তীতে মুহাজির এবং আনসারের যারা অনুসরণ করেছে তাদের জন্য বলেছেন একটা শর্ত আছে, মুহাজির এবং আনসারকে অনুসরণ করতে হবে এহসান সহকারে। এহসান, এহসান মানে আমরা পরে বলছি, এটা আল্লাহ শর্ত দিয়েছেন এহসান। এহসান এর উদাহরণ বলেই ফেলি, যেমন আপনি রিকশায় উঠলেন, রিকশা ভাড়া 10 টাকা, আপনি 10 টাকার জায়গায় 20 টাকা দিলেন, 10 টাকা ইনসাফ করলেন আর বাকি 10 টাকা এহসান করলেন। বুঝতে পেরেছি? কাউকে প্রাপ্য কোনো জিনিস অতিরিক্ত দেয়া চাওয়ার আগে ভালোবাসা সহকারে, এর নাম এহসান। তো আল্লাহ তাআলা মুহাজির এবং আনসার যারা সাহাবী তাদের ব্যাপারে ডাইরেক্ট বলেছেন, তাদের অনুসরণ যারা করে তাদের শর্ত দিয়েছেন এহসান সহকারে তাদের অনুসরণ করবে। তাইলে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি। ভালো করে বুঝবেন, এখানে কিন্তু মুহাজির এবং আনসারদের ব্যাপারে আল্লাহ বলেছেন ডাইরেক্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আর মুহাজির আনসারদের অনুসারী যারা, তাদের একটা শর্ত থাকতে হবে, এর নাম এহসান। এহসান সহ যদি তাদের অনুসরণ করে তাইলে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর। তবে অনেক মুফাসসির বলেছেন মুহাজির এবং আনসারদের পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে তারা তারা কিভাবে এহসান করবে, এই এহসান হলো যে তাদের মধ্যে এই গুণটা থাকতে হবে যেটা আল্লাহ বলেছেন, যে এরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এহসান বলতে অনেক মুফাসসির বলছেন এই গুণটার নাম এহসান, জীবনে দুঃখ কষ্ট বেদনা যাই আসুক সর্বাবস্থায় খুশি কার উপরে? দেখবেন আমরা এই একটা শর্তে বাদ পড়ে যাব হয়তো, আল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিন, বলে না আমি, আমাদের অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, অনেক হজকারী আছে, অনেক ইবাদত গুজার আছে, কিন্তু একটা শর্ত যদি প্রয়োগ করে যে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রতি সন্তুষ্ট, কয়জন খুঁজে পাবেন? একটু জ্বর হলে, একটু কষ্ট হলে, একটু বেদনা হলে, একটু বিপদে পড়লে দোষ কার উপরে দেয়? আল্লাহ দেহে না, আল্লাহ দেহে না, এত ডাকি, এত নামাজ, এত রোজা, এত হজ, এত জাকাত, আর দোষ কার উপরে দেয়? জেনে রাখবেন এহসান এর এটাও একটা তাফসির, এহসান মানে হলো সর্বাবস্থায় সন্তুষ্ট কার উপরে? কার উপরে? যদি সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে পারে, আল্লামা ইকবাল বলেছেন যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারে, ইমানের এই স্তরের নাম হলো ইব্রাহিমী ইমান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইমান ওই পর্যায়ে ছিল, তিনি সর্বাবস্থায় সন্তুষ্ট ছিলেন কার উপরে? পেরেশান ছিলেন কি বাস্তবতা আগুনে ফেলে দেয়, চোরকি ঘুরাচ্ছে আগুনে ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিসসালামকে জিব্রিল আলাইহিসসালাম এসে বলছেন আলাকাহা জায়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার কোনো প্রয়োজন আছে? ওই মুহূর্তে ইব্রাহিম উত্তর দিচ্ছেন ইম্মা ইলাইকা ফালা, জিব্রিল তুমি যদি নিজের থেকে এসে থাকো দরকার, কারণ আমি কার উপরে খুশি দেখেন আমারে কে? এটা ইব্রাহিম ইসলামের ইমান। ইব্রাহিমের ইমান কি হলো? তাবৎ পৃথিবী স্তব্ধ হয়ে দেখবে কিয়ামত পর্যন্ত, একজনের জন্য আগুন তার জ্বালানি শক্তি হারিয়ে ফেলেছে, আর কাউকে আগুন মাফ করবে না, সবাইকে আগুন
আঙ্গুল দিলে, দেখেন না যত বড় পিসাব আঙ্গুল দিতে কর না আঙ্গুল থাকবো, এই পৃথিবীতে একজনের জন্য আগুন তার জ্বালানি শক্তি হারিয়ে ফেলেছে, এটা ইমানের কারণে। ওই ইমানটার নাম ইব্রাহিম ইমান, আর ওই ইমানের বাস্তবতা ছিল ওই মুহূর্তেও ইব্রাহিম আলাইহিসসালাম সন্তুষ্ট ছিলেন কার উপরে? কার উপরে? পারবেন বন্ধু ইনশাআল্লাহ পারবেন, জীবনের সব সময় সন্তুষ্ট কার উপরে বলেন না? কার উপরে? আঙ্গুলটা দিয়ে দেখান, আল্লাহর উপরে জীবনের প্রতিটা মুহূর্তে সন্তুষ্ট থাকবো, বলেন আমিন। আল্লাহু আকবার। বন্ধুগণ, এহসান এই শর্ত হল প্রতিটি মুহূর্তে সকল বিপদে সকল দুঃখে সকল কষ্টে সন্তুষ্ট থাকা আল্লাহর উপরে। কারণ আপনি আমি বিপদে দেখেন কে? আল্লাহ দেখেন না? তার মানে যে ব্যক্তি বিপদে হায় হুতাশ আফসুস দুঃখ বেদনা এমনকি নিজের নিজের মানে পেরেশানি প্রকাশ করে, ভাবটা যেন এমন আল্লাহ যেন হেরে দেখে না, কন্যা নাউযু বিল্লাহ। বন্ধুগণ, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা তাদের জন্যে শর্তহীনভাবে নবীজির সাহাবি মুহাজির আর আনসার সবার জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। শুধু তাই না, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাত নির্ধারণ করেছেন। সুতরাং কোরআন আল করিমের 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দেয়, সাহাবি মানে নিশ্চিত জান্নাতি, সাহাবি মানে নিশ্চিত। হা, কেউ বলতে পারেন হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লামের জীবদ্দশায় মুনাফিকও ছিল, ছিল না? ছিল না? হা, 101 নম্বর আয়াত সূরা তাওবা, কারণ কোরআন তো কমপ্লিট বর্ণনা করেছে। 101 নম্বর আয়াত পরে দেখেন, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নবীর জীবদ্দশায় নবীজির সামনে কিছু মুনাফিক ছিল, কিছু মুনাফিক ছিল, আল্লাহ তাদের কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ামিম্মান হাউলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, আর নবী হে আপনার চতুষ্পার্শ্বে আরবদের মধ্যে আছে কিছু মুনাফিক, ওমিন আহলিল মদিনা, এবং মদিনার অধিবাসী, কিসের অধিবাসী? মদিনার অধিবাসী, মারাদু আলান নিফাক, তাদের মধ্যে নিফাকের ত্রুটিটা রোগটা আছে। কে বললেন? হা, আপনারা মিলায় কোরআন আল করিমে আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তাকে চুকে দেখেছে অথচ মুনাফিক। হা, সহি আল জামে বর্ণনা করেছেন বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীদের মধ্যে ফি আসহাবি 12 মুনাফিকান, নবীজি বলেছেন আমার সাহাবীদের মধ্যে 12টা মুনাফিক আছে। আল্লাহ বলেছেন মুনাফিক আছে, আল্লাহ শঙ্কা বলেন নাই, আর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়জন মুনাফিক? কয়জন? 12 জন। নবীজি পরে বলেছেন এদের 9 জন কোনোদিন জান্নাতে যাবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ না উট শুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত 9 জন কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। তার মানে হা, সাহাবীর বেশে মুনাফিক ছিল, নবীজি বলেছেন 12 জন, আর এর মধ্যে 9 জন চিরস্থায়ী জাহান্নামী। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এই 9 জন বা 12 জন ছাড়া আর যত সাহাবি আছে সকল সাহাবি জান্নাতি, এটাই কোরআনের দলিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আমাদের সকলের আকীদা, আমাদের সকলের বিশ্বাস, বুঝাতে পেরেছি? কোরআন আল কারিম অনেকগুলো আয়াত রয়েছে সাহাবিদের মর্যাদায়, সময় আমাকে এডমিট করছে না, শুধু এতটুকুন বলি, ঘরে যায় মিলায় দেখবেন আল্লাহ তাআলা কোরআন আল কারিমে সূরাতুল ফাতহ 48 নম্বর সূরার
29 নম্বর আয়াত আল কারিমাতে সাহাবীদের সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম তারাহুম রুক্কান সুজ্জাদা يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كزرع اخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراعة ليغيظ بهم الكفار. الله تعالى سورة الفتح 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা, নবীজির সাথী যারা, এদের নাম কি বলেন? এদের নাম কি? সাহাবী। হাদিস শরীফে কালকে রাত্রে আমি দেখলাম সবগুলো বিশুদ্ধ হাদিসের কিতাবে, শুধু বিশুদ্ধ হাদিসের কিতাবে, বিশুদ্ধ হাদিসগুলোতে আসহাবি আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আসহাবি, প্রায় 7300 বার বিশুদ্ধ হাদিসগুলোতেই কেবল 7300 বার আসহাবি আসহাবি কথাটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলেছেন নবীর সাহাবি যারা, তাদের উদাহরণ আল্লাহ দিয়েছেন তাওরাতে। কোন কিতাবে? মুসা আলাইহিসসালামের উপর নাজিল হওয়া কিতাবের নাম ছিল তাওরাত। আল্লাহ বলছেন তাওরাতে সাহাবীদের পরিচয় প্রশংসায় আল্লাহ বলেছিলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নবীর সাহাবী তারাই, নবীর সঙ্গী তারাই যাদের চেহারায় সেজদার উজ্জ্বলতা দেদীপ্যমান। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদের প্রশংসা তাওরাতে আল্লাহ বলেছেন। ইনজিলে অর্থাৎ ঈসা আলাইহিসসালামের উপর নাজিল করা কিতাবের নাম ইনজিলে। ইনজিলে সাহাবায়ে কেরামের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন কাজারইন আখরাজা শাতআ, যেমন একটি শস্যদানা রোপণ করলে প্রথম একটি অঙ্কুরোদ্গমন হয়, তারপরে ফাআজারা এটা ফুটে উঠে, ফাস্তাগলাজা ডালা দিয়ে মেলে উঠে, ফাস্তাওয়া আলা সুকি ধীরে ধীরে কাণ্ডের উপরে মজবুত হয়ে দাঁড়ায়, ইউজিবুজ জুরআ লিয়াগিজা বিহিমুল কুফফার। আল্লাহ তাআলা বলছেন কৃষক আশ্চর্য অ্যাস্টনিস্ট হয়ে যায়, একটা বীজ রোপণ করলাম সময়ের গর্বে সুন্দর কাণ্ড আর ডালপালা দিয়ে বেড়ে উঠে। এটা হলো ইনজিল কিতাবে সাহাবীদের উদাহরণ। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা সাহাবীদের যে উদাহরণ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাস্তবতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন গারে হেরাতে ওহি পেলেন, তিনি দাওয়াত দিলেন, প্রথম আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, তারপর ঈমান আনলেন আলী রাদিয়াল্লাহু যুবকদের মধ্যে, তারপর আবু বকর সিদ্দিক, তিনজন শুরু করে করে মক্কা বিজয়ের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বিদায় হজে। নবীজি যখন মক্কায় আসেন তখন 16 লক্ষ সাহাবী, মদিনায় আরও সাহাবী অবশিষ্ট রয়ে গিয়েছিলেন, ঠিক না? তার মানে নবীজি পৃথিবীতে যখন বিদায় নেন প্রায় 2 লক্ষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে রেখে যান, নারী পুরুষ কিশোর আর যুবক তরুণ সহ। তাই সাহাবীদের উদাহরণ ইনজিল কিতাবে আল্লাহ দিয়েছেন, তাওরাতে দিয়েছেন। তবে যে কোনো সাহাবিকে যদি কেউ গুস্সা করে, যে কোনো সাহাবির ব্যাপারে যদি কেউ রাগ করে, আল্লাহ বললেন সে কাফের হয়ে যায়, সে আর ইমানদার থাকতে পারে। আল্লাহর ওই আয়াতের শব্দ লিয়াগিজা বিহিমুল কুফফার, সাহাবিদের ব্যাপারে রাগ করে গুস্সা করে কেবল কাফেররা। তাই যে কোনো সাহাবি তার ব্যাপারে গুস্সা রাগ সমালোচনা করা যাবে। দেখুন সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম
তারপরের যুগ, তারপরের যুগ। সুতরাং ওই শ্রেষ্ঠ যুগের মানুষদের সমালোচনা সমালোচনা করো না। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিও না, আমার কোন সাহাবীকে গালি দিও না। নবীজি বললেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, তবু আমার একজন সাহাবীর এই অঞ্জলি, অঞ্জলি বুঝেন তো, হ্যাঁ, দুই হাতের তালু একত্রিত করলে যা হয়, নবীজি বললেন এক অঞ্জলির অর্ধেক আমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করি, আর নবীজির সাহাবীর এক অঞ্জলির অর্ধেক পরিমাণ খরচের সমানও হতে পারবো, সহি মুসলিমের হাদিস, কোরআনের মতো সত্য। সহি ইবনে হিব্বান নবীজি বললেন, আল্লাহ ফি আসহাবি, ওরে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমার সাহাবীদের ব্যাপারে সতর্ক হও, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র, গালির পাত্র বানায় না। কারণ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যে ভালোবাসবে তাদের ভালোবাসাটাই আমি রসুলকে ভালোবাসা, ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর সাহাবীদের সাথে যে গুস্সা করবে, রাগ করবে, শত্রুতা পোষণ করবে, আমার সাথেই যেন সে রাগ করলো, শত্রুতা পোষণ করলো। বন্ধুগণ, অনেক কথা সব বলতে পারলাম না, শুধু এতটুকুন সবাইকে বলতে চাই, কোরআন যে বিশ্বাস করবে, সুন্নাহ যে বিশ্বাস করবে, কোরআন যে মানবে, হাদিস যে মানবে, তাকে অবশ্যই সাহাবী, তাদের মর্যাদায় বলতে হবে রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। আর কারো ব্যাপারে এই পরিভাষাটা বলা বলা যায় না। সাহাবী তারা মানুষ ছিলেন, তাদের মানবীয় দুর্বলতা থাকতে পারে, মানবীয় দুর্বলতা সত্ত্বেও তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন কে, জোরে বলেন কে বলেছেন, সাহাবীরা সবাই জান্নাতি। একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ও ইমাম, সাহাবীরা সবাই জান্নাতি, দলিল কি? তিনি বললেন, যদি সহজভাবে দেখতে চাও সকল সাহাবী জান্নাতি, তাইলে সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত দলিল। যদি আরো দলিল জানতে চাও, আরো ক্লিয়ার স্পষ্ট দলিল, তাইলে 57 নম্বর সূরা, সূরাতুল হাদিদ, লুহা নামে সূরা, 57 নম্বর সূরা, 57 নম্বর সূরার 10 নম্বর আয়াত পড়ে দেখো। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, সাহাবী যারা, অর্থাৎ ঈমান সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, আর ঈমান সহ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, হতে পারে সে শৈশবে ছিল, হতে পারে কিশোর ছিল, হতে পারে যুবক বা বৃদ্ধ ছিল, নবীজিকে ঈমান সহ দেখেছে, ঈমান সহ মৃত্যুবরণ করেছে, তার নাম সাহাবী। তার যত মানবীয় ত্রুটিই থাকুক না কেন, সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 10 নম্বর আয়াত একেবারে চূড়ান্ত স্পষ্ট দলিল, সকল সাহাবী জান্নাতি। তাই কোন সাহাবীর ব্যাপারে আমাদের কারো মনে কোনো আক্রোশ, কোনো জিজ্ঞাসা, কোনো হিংসা, গালিগালাজ তো দূরের কথা, অপছন্দনীয় আত্ম সমালোচনাও করা যাবে যাবে বন্ধুগণ। এটা এই জন্যে বলছি, আহলুল বাইতের সম্মানের সাথে সাহাবীদের সম্মানও আমাদের সবাইকে বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। কারণ অনেকেই না জেনে সাহাবী
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করেন। আল্লাহর ওয়াস্তে বলি, আদনা সাহাবীরও সমালোচনা করা যাবে যাবে না। এটা কোরআন, এটা সুন্নাহ, এটা আমাদের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমরাও আল্লাহর দেয়া সার্টিফিকেট তাদেরকে আমাদের মর্যাদা, আমাদের সম্মান বৃদ্ধির জন্য তাদের মর্যাদা দেব। আমরা তাদের পিছনে পিছনে তাদের এহসানের সাথে তাদের অনুসারী হতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।